হাই বন্ধুরা, ইচ্ছা কুক চ্যানেলে আপনাদের সবাইকে আবারও নতুন করে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই দারুণ আর খেতেও খুব সুস্বাদু। তো আজকে আমি রান্না করব চাল কুমড়া মাছ আর শীতল দিয়ে শীতল তরকারি। তো বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে চাল কুমড়া দিয়ে মাছ আর শীতল দিয়ে একসঙ্গে রান্না করি, তো স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন। তো এখন আমি রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। বন্ধুরা শীতল আর মাছ দিয়ে চাল কুমড়া তরকারি কিভাবে রান্না করতে হয় আর কি কি মশলা লাগে আমি একবার দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চাল কুমড়াগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এটা হলো পাকা চাল কুমড়া, তো মন চিকন চিকন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়ো, আর এখানে আছে লবণ। বন্ধুরা এখানে আছে বাসপাতি শীতল আর আছে লেটা মাছ। তো লেটা মাছ মাছ এত বেশি লাগে না, শীতল তরকারি খুবই কম লাগে। বন্ধুরা তো আমাদের ঘরে আজকে একটা ছোট লেটা মাছ ছিল, তার জন্য একটা মাছ দিয়ে তো তরকারি করা যাবে না। তো তার জন্য আমি ভাবলাম যে শীতল দিয়ে চাল কুমড়া দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব, আমাদের খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখন আমি রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা তো আমি গ্যাসটা অন করে নিয়েছি, তো এখন আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে এবং খুবই কম মশলা লাগে, তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি মশলা লাগে। তো বন্ধুরা প্রথমে আমি কড়াই দেবো, কড়াইতে দিয়ে দেবো চাল কুমড়া। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ, তারপর ভালো করে নেড়াচাড়া করে নেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকাটা তুলে দিবি, যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে হয়ে গেছে আর চাল কুমড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শীতল আর মাছটা দিয়ে দেব। এবার আমি দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপর সামান্য জল দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি জলটা দিয়ে দিলাম। ঝুলটা দেওয়ার পর ঝুলে উত্তরাণু এসে গেছে, তো আর একটু ঝুলটা শুকিয়ে গেলে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা ঝুলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আমার শীতল আর মাছ দিয়ে চাল কুমড়া তরকারি হয়ে গেছে একদম রেডি, এখন আমি নামিয়ে নেব। শীতল মাছের তরকারি থেকে খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন,
আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার সামনের ভিডিওতে দেখা হবে।